বাঘ যখন শিকার করে তখন দশ কদম পিছিয়ে যায় কেন জানিস? ইকবাল ভাই যা বলে তা করে উনি ঠিকই কিলহি মাইনা ছেড়া দিচ্ছে। আমি অনেক ষড়যন্ত্র শিকার ছিলাম, আমার সিনেমাটাতে না আসে অনেক চক্র হয়েছে। 17 কোটি মানুষের ভিড়ে আমার উপরেই তোর চোখ পড়েছিল কেন? জবাব দে। মনিহার সিনেমাতে ছবি চলতেছে কিল হিম, হ্যাঁ, কিন্তু অন্য অন্য কেউ বলতেছে তার ছবি চলতেছে। আরেকটা কবর খুলে নেবেন, উপরে সেপ পারলে সেই সাপ নিজের শরীর লাগবে, টাকা দিয়ে আমি নাটক করাবো, হ্যাঁ, বা নাটক কিনছে, এত টাকা আল্লাহ আমার দেয় নাই। তো আল্লাহ যদি কাউকে দেয় তুমি বাধা দিয়ে রাখতে পারবা? ধন্যবাদ, কারণ কালকে আমি বাসার থেকে 1 ঘন্টার জন্য বেরিয়েছিলাম, কারণ আমি এত পরিশ্রম করছি কয়েকদিন, একটু রেস্টটাও দরকার ছিল। আর ঈদের দিন তো এমনও মানুষ একটু বাসায় মেহমান টেমান আসে বা বিভিন্ন ঈদের জন্য লোক খুব কম বের হয়, হ্যাঁ। কিন্তু আমি যখন রাত্রেবেলা আমার ফেসবুক বা ইউটিউবে যখন ঢুকলাম, আমি দেখলাম যে কিলহিমের টিকিট না পেয়ে অনেকে চলে যাচ্ছে, তখন রাতের শো, সন্ধ্যার শো, 4টা সাড়ে 4টার শো, হ্যাঁ, মানে এই 4টার সময় অলরেডি আমার এক ফ্রেন্ড বলতেছে, দোস্ত আমার কিলহিমের টিকিট 5টা লাগবেই, কিন্তু আমি করতে আমি কারো চিনি না, আমি কারো চিনি না, আমি পরে আমি আমার বন্ধুর কাছে মাপ চেয়েছি, আমি দিতে পারি নাই। এখন আজকে আমি যে রেজাল্ট যা দেখলাম আমার ছবির, বা যারা আমার সাথে ছবি রিলিজ করছে, ওই ডিরেক্টর আমারই ম্যাক্সিমাম ছোটো ভাই, তারা যখন আমাকে ফোন করে আমাকে থ্যাঙ্কস জানাচ্ছে, এবং এই দর্শকের ভিউ যা দেখলাম যে অনেকে টিকিট না পেয়ে চলে গেছে, এবং সবাই বলছে যে কিলহিম ছবিটা একটা অন্যরকম একটা ছবি হয়েছে, এবং সব কিছু মিলে যখন একটা পজিটিভ আমি দেখছি, এই আমি বাসার থেকে বের হলাম, এবং এসে আমি নিজেই, এটা আমার আশ্চর্য কিছু না, কারণ এর আগে আমার পড়েছে অনেক ছবি আছে, যেগুলো আমার অনেক ছবি, আমার পড়েছে অনেক হিট ছবি আছে, হ্যাঁ, কিন্তু আমি ডিরেকশন হিসাবে এটা আমার আমার প্রথম সেন্সার সার্টিফিকেট পর্যন্ত আমার ফার্স্ট ছবি। এইভাবে যে আমাকে দর্শক ভালোবাসা দিবে, এবং কালকে একটা মহিলার আমি সাক্ষাৎকার দেখলাম, ভদ্রমহিলা, উনি খুব চমৎকার একটা কথা বলছে যে আমি ইকবাল ভাই যা বলে তা করে উনি ঠিকই কিলহি মাইনা ছেড়া দিচ্ছে। আমি আমি একটা কথা বলি, আমি এখনও বলি, এখন সবসময় বলি, সবার ছবি ভালো যাক এটা আমি সবসময় চাই, আর টাকা দিয়ে আমি নাটক করাবো, হ্যাঁ, বা নাটক কিনছে, এত টাকা আল্লাহ আমার দেয় নাই, এত টাকা আল্লাহ আমাকে দেয় নাই, কারণ আমি টাকা দিয়ে যে নাটক বানাবো বা এই 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 গেম আমি পছন্দ করি না। বরঞ্চ আমি বলতে পারি যে মনিহার সিনেমাতে ছবি চলতেছে কিলহিম, হ্যাঁ, কিন্তু অন্য অন্য কেউ বলতেছে তার ছবি চলতেছে, এটা আমি বলতে পারি, কারণ এই ধরনের অলরেডি আমাকে স্ক্রিনশট একজন পাঠাইছে, এই যে দেখেন মনিহার এই ছবি চলতেছে, তা আমি আমি বল, ঠিক আছে, এখন উপরে সেপ পারলে সেই সেপ নিজের শরীর লাগবে, অথবা আমি কারো ব্যাপারে বলতে চাচ্ছি না, বাট আমি রাব্বুল আলমিনের কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ তালা যে আমাকে এতটা সফলতা দিবে, বা এত সুন্দর ঈদের পরের দিন প্রত্যেকটা সিনেপ্লেক্সে ফার্স্টেতে লাস্ট পর্যন্ত কোনো জায়গায় কোনো টিকিট নাই, এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা, এবং সবচেয়ে বড় আমাদের ছবিটা প্রত্যেকটা মানুষের মুখে মুখে কিলহিমের যে কিল, আমি শুনছি অনেকে বলছে যে আমরা হলিউড স্টাইলে ছবি দেখছি, বা এটা ওনাদের ভাষ্য, দর্শকের ভাষ্য, বা আমরা বাংলা ছবি একটু বিতর্কম দেখছি, আমরা বাংলা ছবি টাইপের দেখি নাই, হ্যাঁ, ওনারা যে ইশার দিচ্ছে আমি সেম কথাটাই আপনাদেরকে বলতেছি, হ্যাঁ। তো এগুলো শোনার পরে আমাকে ভালো লাগছে, এই আমি বাসার থেকে বেরোছি, আজকে ইনশাল্লাহ বসুন্ধরা আছি ইনশাল্লাহ। তাড়াহুড়া না, আমি অনেক ষড়যন্ত্র শিকার ছিলাম, কারণ আপনারা সেন্সার বোর্ডে খবর নিতে পারবেন, এবং কিছু কিছু জায়গা আছে যে আমাকে নিয়ে আমার সিনেমাটাতে না আসে অনেক চক্র হয়েছে, অনেক রকমেরই আমাকে ফেস করতে হয়েছে, কিন্তু আল্লাহ যদি কাউকে দেয় তুমি বাধা দিয়ে রাখতে পারবা? আল্লাহ তো আমাকে দিয়েই দিচ্ছে, আর আমি তো আল্লাহ তাআলাকে বলছি, রাব্বুল আলামিন, আমি বলছি 4-5 মাস আগে বলছি যে কিলহিমিদে আসবো, এবং একবার তো একটা ছবি যেন ডিক্লেয়ার দেওয়া ছিল 5 মাস আগে যে কিলহিমিদে আসবে, ইনশাল্লাহ আমি আসছি, এটা রাব্বুল আলামিনের অশেষ সহমত আমার প্রতি। ভয়টা অ্যাকচুয়ালি ইকবালের না, অনন্তজনের না, ভয়টা গল্পের, ঠিক আছে, এই গল্পের ছবি হিট হবেই, এবং এই গল্পের ছবি একটা ডিফারেন্ট গল্প, তারা কেন, আমরা কিন্তু একটা কথা আজকে বলে দিই, আমরা কিন্তু ম্যাক্সিমাম ছবি দেখেন এডিট করি, বা যে আমাদের কিন্তু নিউজ চলে আসে আমাদের কানে, কোন ছবিটা ভালো হয়েছে, কোন ছবিটা খারাপ হয়েছে, এটা কিন্তু অটোমেটিক আমাদের নিউজে চলে আসে, হ্যাঁ, এডিটিং থেকে অলরেডি অনেকে জেনে ফেলছে যে কিলহিমের অবস্থান এই অবস্থান আছে। তো অতএব এটা এটা শুধু আমার ছবি বলা না, এর আগের থেকে এমন হয়েছে, আগের থেকে এইভাবেই হচ্ছে যে ভালো ছবি আসলে ভালো ছবির পিছনে একটু সত্যতা লাগে, এটা কোনো ব্যাপারটা কিন্তু ঠেকা রাখতে পারে না। ধন্যবাদ, ওকে, থ্যাংক ইউ।